নমস্কার বাংলা পক্ষ লড়াই বাংলা পক্ষ কী বলছে কেন বলছে মূল দাবিগুলো কী এই নিয়ে ফেসবুক লাইভ করা করছি আমি আমি কৌশিক মাইতি যেটা বলতে চাই যে বাংলা পক্ষ প্রতিটা বাঙালির জন্য বাঙালির চাকরির জন্য বাঙালির কাজের জন্য বাঙালির ব্যবসার জন্য বাঙালির এলাকায় দখলের জন্য বাংলা পক্ষ লড়ছে বাংলা পক্ষ প্রতিটা বাঙালির সংগঠন ভারতে বাঙালির অধিকার আদায়ের জাতীয় সংগঠন বাংলা পক্ষ বাংলা পক্ষ চায় প্রতিটা রাজ্য সরকারি চাকরির পরীক্ষা বাংলায় একটা পেপার বাংলা পেপার বাধ্যতামূলক থাকবে বাংলা পক্ষ চায় প্রতিটা স্কুলে বাংলা বাধ্যতামূলক হবে বাংলা পক্ষ চায় প্রতিটা কেন্দ্র সরকারি চাকরির পরীক্ষা বাংলায় দেওয়ার সুযোগ থাকবে বাংলা পক্ষ চায় ভারতীয় সেনাবাহিনীতে বাঙালি রেজিমেন্ট থাকবে বাংলা পক্ষ চায় ব্যাংক পোস্ট অফিস সহ বিভিন্ন পরিষেবা বাংলা ভাষায় পাওয়া যাবে অর্থাৎ বাংলা পক্ষ লড়াইগুলো দল এবং ধর্মের ঊর্ধ্বে বাঙালি হিসাবে আমাদের প্রত্যেকের দাবি আমাদের প্রত্যেকের দাবি যে আমাদের ভালোর জন্য আমাদের ছেলেমেয়েদের ভালোর জন্য আমাদের ভবিষ্যৎ প্রজন্মের ভালোর জন্য আমাদের বাঙালি জাতির জন্য বাংলাপক্ষ লড়ছে বাংলা পক্ষ প্রতিটা বাঙালির প্রাণের সংগঠন কেউ তৃণমূল হতে পারে কেউ সিপিএম হতে পারে কেউ কংগ্রেস হতে পারে কেউ পার্টি নাও করতে পারে কিন্তু বাংলা পক্ষ লড়াইয়ে প্রতিটা বাঙালি উপকৃত হচ্ছে এবং আগামীতে উপকৃত হবে আরও বেশি করে হবে কারণ বাংলা পক্ষ লড়াই যত বাড়বে বাঙালির অধিকার ততই সুনিশ্চিত হবে বাংলা পক্ষ সেই জন্য লড়ছে বাংলা পক্ষ বাঙালির ব্যবসা চায় বাঙালির পুঁজি চায় বাঙালির চাকরি চায় বাঙালির কাজ চায় কৃষিতে বাঙালির অগ্রগতি চায় বাঙালির শিল্পে অগ্রগতি চায় তাহলে মূল দাবিগুলো বাংলা পক্ষর কী বললাম যে অন্যান্য সব রাজ্যে আপনি সেটা কোনো রাজ্যদল শাসিত হোক কংগ্রেস শাসিত হোক বিজেপি শাসিত হোক সিপিএম শাসিত হোক প্রতিটা রাজ্যে সেই রাজ্যের ভাষার পেপার বাধ্যতামূলক থাকে প্রতিটা রাজ্য সরকারি চাকরির পরীক্ষায় কিন্তু বাংলায় বাংলায় বাংলা পেপার বাধ্যতামূলক নয় এই জন্য অন্য রাজ্য থেকে এসে এসে এখানকার চাকরি এখানকার কাজ এখানকার ব্যবসা দখল করে আপনার ছেলে মেয়ে অন্য রাজ্যে হয়তো বেসরকারি চাকরি করতে যায় বা কাজ করতে যায় কিন্তু কখনোই গুজরাটে রাজ্য সরকারি চাকরি পাবে না কখনোই ইউপিতে রাজ্য সরকারি চাকরি পাবে না কখনোই কর্ণাটকে রাজ্য সরকারি চাকরি পাবে না কখনোই বিহারে রাজ্য সরকারি চাকরি পাবে না কারণ সব রাজ্যগুলোতে সেই রাজ্যের যে মূল সরকারি ভাষা সেটার পেপার বাধ্যতামূলক কর্ণাটকে দেড়শো নম্বরে কর্নড় রাষ্ট্রপ্রেমের ফ্যাক্টরি গুজরাটে দেড়শো নম্বর গুজরাটেই ভালো করে শুনবেন দেড়শো নম্বরে গুজরাটি সিপিএম এখানে বলে যে বাঙালি বাঙালি করো না বা অনেকে বলে বাম বামপন্থীরা বলে কেরালায় এক মালয়ালম মাধ্যমে পড়াশোনা করতে হবে ওড়িশায় ওড়িয়া মাধ্যমে পড়াশোনা করতে হবে তামিলনাড়ুতে তামিল টেস্টে পাস করতে হবে মহারাষ্ট্রে একশো নম্বরের মারাঠি বিহারে একশো নম্বরের হিন্দি ইউপি এবং মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশে তিন তিনশো নম্বরের হিন্দি সব বাধ্যতামূলক কিন্তু বাংলার মাটিতে নয় হিন্দি উর্দুতে পরীক্ষা দিয়ে বাংলায় ডব্লু হতে পারে বাংলায় কৃষি আধিকারিক হতে পারে বাংলা না জেনে মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের মাধ্যমে বিভিন্ন পৌরসভায় চাকরি পেতে পারে সব পারে কারণ এখানে বাংলা ধর্মশালা বাংলাকে আমরা বাঙালি সহ ভূমিপুত্রদের বানাতে চাই যাতে আমাদের ছেলেমেয়েরা খেয়ে পড়ে বাঁচলে আমাদের ছেলেমেয়েরা ভালো থাকলে যা অবশিষ্ট তা অন্য কেউ পেতে পারে কিন্তু আমাদের রাজ্যে আমরা যেগুলো চাইছি সেগুলো অলরেডি অন্য রাজ্যে আছে বাংলাপক্ষ এমন কোনো দাবি করে না যা অন্য রাজ্যে নেই বা যা ভারতে স্বাভাবিক না অন্য রাজ্যগুলোয় যা স্বাভাবিক প্রতিটা রাজ্যে যা নিয়ম আমরা এই বাংলাতে একই নিয়ম চাই অন্য কিছু চাই না গুজরাটে এই নিয়মগুলো চাইলে নিশ্চয়ই ভারত বিরোধী কেউ বলে না গুজরাটে গুজরাটি বাধ্যতামূলক তাই জন্য কেউ গুজরা গুজরাটের লোকজনকে কেউ ভারত বিরোধী বলে না কেউ বিচ্ছিন্নতাবাদী বলে না কিন্তু আমরা বাঙালির ইস্যুতে কথা বললে বাংলা ভাষার ইস্যুতে কথা বললে আমাদেরকে বিচ্ছিন্নতাবাদী ভারত বিরোধী বাংলাদেশি নানা কিছু লাগিয়ে দেওয়া তো কিন্তু আমরা চাইছি যে রাজ অন্য রাজ্যে যা নিয়ম বাংলার মাটিতে একই নিয়ম থাকবে রাজ্য সরকারি চাকরির পরীক্ষায় একশো নম্বরের বাংলা পেপার বাধ্যতামূলক হবে ডব্লু সহ সকল পরীক্ষায় আমরা পুলিশ কনস্টেবল এটা সাফল্য পেয়েছি আমরা বিদ্যুৎ দপ্তরে সাফল্য পেয়েছি ডব্লু বিসিএসের বাংলা বাধ্যতামূলকের ঘোষণা মাননীয় মুখ্যমন্ত্রী করার পরেও ক্যাবিনেটে বিল আসে আসেনি বাংলা পক্ষ লড়ে যাচ্ছে বাংলা পক্ষ মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনারও গেছিলো সেখানে বাংলা বাধ্যতামূলকের দাবিতে বাংলা পক্ষ লড়ে যাচ্ছে বাংলা পক্ষ পুলিশের এসআই নিয়োগের পরীক্ষায় বাংলা বাধ্যতামূলকের জন্য লড়ে যাচ্ছে প্রতিটা ক্ষেত্রে এই যে দাবিগুলো এই যে লড়াইগুলো এটা আপনার ছেলে মেয়ে ভালো হবে না বাঙালি সাবে আপনার ভালো হবে না বলুন তো একবার বুকে হাত রেখে বলুন আপনি বাংলা পক্ষকে পছন্দ করতে পারেন বা অপছন্দ করতে পারেন সকাল বিকাল গালাগাল দিতে পারেন যাই পারেন কিন্তু এই দাবিগুলোর ফলে আপনার ছেলে মেয়ে উপকৃত হবে কি হবে না সেটা স্পষ্ট ভাষায় বলুন যে এতে করে বাঙালি ছেলে মেয়েদের লাভ হবে কি হবে না বাংলা বাধ্যতামূলক করলে বাংলা চাকরি বাঙালি সহ বাংলার ভূমিপুত্রদের দ্বারা তারা সুরক্ষিত হবে আমরা সেই ভবিষ্যৎ গড়তে চাই দ্বিতীয়তকে যে কেন্দ্র সরকারি চাকরির পরীক্ষাগুলো সেখানে কি হয় হিন্দি হিন্দিভাষীরা তাদের মাতৃভাষায় পরীক্ষা দেয় আর আপনারা আমার বাড়ির ছেলেমেয়েরা বাংলা মাধ্যমের ছেলেমেয়েরা গ্রাম বাংলা জেলা মফসল কলকাতার ছেলেমেয়েরা বাঙালিরা তারা ইংরেজিতে পরীক্ষা দিতে বাধ্য হয় তাহলে একজন মাতৃভাষায় পরীক্ষা দিচ্ছে আর একজন ইংরেজিতে পরীক্ষা দিচ্ছে বুঝুন এবং ওরা হিন্দিতে পরীক্ষা দিলে কি হবে পরীক্ষার খাতা দেখার জন্য যাবে হিন্দিভাষীর কাছে পরীক্ষকের কাছে ইংরেজিতে লিখলে আপনার খাতা তামিলের কাছে যেতে পারে আপনার খাতা মালয়ালির কাছে যেতে পারে আপনার খাতা পাঞ্জাবির কাছে কাছে যেতে পারে আপনার খাতা ইউপির কোনো লোকের কাছে যেতে পারে ওরা দেশওয়ালি ভাইরা নিজেদের মধ্যে খাতা দেখে এটা একটা বড়ো সমস্যা বুঝুন বাংলা পক্ষ চায় ভারতের প্রতিটা কেন্দ্র সরকারি চাকরির পরীক্ষা যাতে হিন্দি ইংরেজির সঙ্গে সঙ্গে বাংলা ভাষাতেও হয় সেই জন্য বাংলা পক্ষ লড়ছে সেই জন্য বাংলা পক্ষ লড়ছে এতে প্রতিটা বাঙালি ছেলেমেয়ের সুবিধা হবে এই প্রথমবার ব্যাংকের পরীক্ষা ব্যাংকের ক্লার্কের পরীক্ষা বাংলা ভাষায় হল বাংলা পক্ষ সহ বিভিন্ন অহিন্দি সংগঠনের ঐক্যবদ্ধ লড়াইয়ের ফলে এতে প্রতিটা বাঙালি ছেলে মেয়ে উপকৃত হবে সে তৃণমূল সাপোর্টার হতে পারে সে কংগ্রেস সাপোর্টার হতে পারে সে বিজেপি সাপোর্টার হতে পারে সে সিপিএম সাপোর্টার হতে পারে সে রাজনীতি ভালো নাও বাঁচতে পারে কিন্তু এতে প্রতিটা বাঙালি ছেলেমেয়ের কিন্তু ভালো হলো যে ব্যাংকের পরীক্ষা বাংলা ভাষায় সে দিতে পারবে আমরা যে নেট পরীক্ষা অল ইন্ডিয়া নেট পরীক্ষা সেটা যাতে বাংলা ভাষায় হয় সেই জন্য চেষ্টা চালাচ্ছি তাই সি আর পি এফ সিআইএসএফ বিএসএফ সমস্ত কিছুতে সমস্ত চাকরির পরীক্ষা ইউপিএসসি সিজিএল রেল সব জায়গায় সব চাকরির পরীক্ষা আমরা চাই কেন্দ্র সরকারি চাকরির পরীক্ষাগুলো বাংলা ভাষাতেও দেওয়া যাক তামিল বাংলা তেলেগু ওড়িয়া মালওয়ালি মালয়ালম তেলুগু পাঞ্জাবি গুজরাটি মারাঠি সব যে বাইশটা স্বীকৃত ভাষা ভাষা আছে প্রতিটা ভাষাতেই ভারতের সমস্ত কেন্দ্র সরকারি চাকরির পরীক্ষার দেওয়ার সুযোগ চায় বাংলাপক্ষ বলুন তো এই দাবিটা যুক্তিযুক্ত কিনা আপনি এই দাবির পক্ষে কি না একবার বলুন তো একবার ভাবুন তো এই দাবিটায় বাঙালি ছেলেমেয়েদের লাভ হবে কি ক্ষতি হবে নিশ্চিতভাবে লাভ হবে উপকৃত হবে বাঙালি ছেলেমেয়েরা কেন্দ্র সরকারি চাকরি বেশিরভাগ ক্ষেত্রে বিহার থেকে হরিয়ানা বা রাজস্থান ইউপি এই জায়গার ছেলেমেয়েরা বেশি ডব্লিউ বিসিএস থেকে আই থেকে রেলের চাকরি থেকে আরম্ভ করে সব এদের এদের বেশি পায় হিন্দি সাম্রাজ্য দিল্লি সমস্ত চাকরি এই এলাকার মধ্যে কুক্ষিগত করতে চায় তামিলরা পায় না আপনি সিআইএসএফ তামিল দেখেছেন এয়ারপোর্টে তামিল কটা দেখেছেন আপনি সিআইএসএফ কজন মারাঠি দেখেছেন আপনি বিএসএফে কজন বা সিআইপিএফ কজন মালোয়ালি দেখেছেন আপনি কজন আইএসআইপি অফিসার তামিলনাড়ুর মতো উন্নত রাজ্য উন্নত জাতি তামিলদের মধ্য থেকে দেখেন দেখেন না দু হাজার উনিশের হিসাব বলছে তথ্য বলছি এক্ষুনি কেউ গুগলে সার্চ করে নিতে পারেন দু হাজার উনিশে আটশো জন ইউপিএসসি পাশ করেছিল তার মধ্যে চারশো জন শুধুমাত্র হিন্দি মিডিয়ামের হিন্দি মিডিয়াম মানে হিন্দিভাষী তার সঙ্গে সঙ্গে যা যেসব হিন্দিভাষী ইংরেজি মাধ্যমে পড়ে সেগুলো বাদ দিয়ে শুধুমাত্র হিন্দি মাধ্যমে পড়া ষাট পার্সেন্ট ছেলে মেয়ে তাহলে যখন যখন পৃথিবীতে ভাটনগর যেটা বিশ্বে টেকনোলজিতে উন্নত তামিল থেকে আরম্ভ করে বাঙালি বিভিন্ন জায়গায় প্রফেসর বিভিন্ন জায়গায় বিজ্ঞানী সব কিছু আছে যখন কেন্দ্র সরকারি চাকরির পরীক্ষা হয় তখন বিহার থেকে রাজস্থানের রাজত্ব কেন এটা বুঝুন প্রশ্নগুলো করুন কেন তামিলরা পায় না কেন তেলগুড়া পায় না কেন মালওয়ালিরা পায় না কেন বাঙালি পায় না কেন অসমিয়া পায় না কেন শুধু বিহার ইউপি মধ্যপ্রদেশ হরিয়ানা রাজস্থান এই জায়গাগুলো কেন কারণটা কি মেধার প্রশ্ন হলে তামিলরা পায় না কেন বাঙালি পায় না কেন এগারোটা ভাটনগরের ছটা বা পাঁচটা বাঙালি পেতে পারে পৃথিবীর টপ সাইন্টিস্টের যে দু পার্সেন্ট টপ সাইন্টিস্টের সায়েন্টিস্টের বিয়াল্লিশ জন যাদবপুর ইউনিভার্সিটি থেকে হতে পারে তাহলে কেন্দ্র সরকারি চাকরির পরীক্ষা এলেই কেন বাঙালি বা অহিন্দি জাতিগুলোকে পিছিয়ে দেওয়া হয় এটা মেধার প্রশ্ন না এটা হিন্দি সাম্রাজ্য দিল্লির প্রশ্ন বাংলা পক্ষ তাই চায় সিআইএসএফ হোক সিআরপিএফ হোক বিএসএফ হোক আইএস হোক আইপিএস হোক এসএসসি সিজিএল হোক রেল হোক ব্যাংক হোক সমস্ত চাকরির পরীক্ষা হিন্দি ইংরাজি সঙ্গে সঙ্গে বাংলা ভাষায় পরীক্ষা হবে বাংলা সহ বাইশটা সরকার সরকারি ভাষায় হবে এটা বাংলা পক্ষর দাবি বাংলা পক্ষ লড়ছে বিভিন্ন অহিন্দি জাতির সঙ্গে আমরা এক সঙ্গে সর্বভারতীয় লড়াইগুলো লড়ছি তাহলে একটা বললাম যে পশ্চিমবঙ্গের সমস্ত চাকরিতে বা অন্যান্য রাজ্যের মতো এখানেও বাংলা পেপার বাধ্যতামূলক করতে হবে অন্য রাজ্যে যা নিয়ম এখানে আমরা একই নিয়ম চাই কমও চাই না বেশিও চাই না আপনার ছেলে মেয়ে যখন অন্য রাজ্যে গুজরাটি দেড়শো নম্বর পরীক্ষা দিলে তবে গুজরাটে চাকরি পাবে তেমনি ওদেরকেও বাংলায় একশো নম্বর পরীক্ষা দিয়ে বাংলায় চাকরি পেতে হবে এটা কি অন্যায্য দাবি বলুন তো এটা কি অন্যায্য দাবি এটা কি ভুল বলছি বাংলা পক্ষ কি ভুল দাবি করে কেন আমাদের মাতৃভাষায় কেন্দ্র সরকারের চাকরি পরীক্ষা হবে না এই প্রশ্নটা কি অনৈতিক বাংলার যারা এমপি আছেন সে বিজেপি করতে পারে সে তৃণমূল করতে পারে এখন সিপিএম বা কংগ্রেসের এমপি নেই এই কংগ্রেসের এমপি আছে দুজন বিজেপি আঠেরোটা এমপি আছে তারা কেন সংসদে দাঁড়িয়ে পার্লামেন্টে দাঁড়িয়ে বাংলা ভাষায় চাকরির পরীক্ষা নেওয়ার জন্য বলে না জানতে চাই আমরা কাদের স্বার্থে বলেন তাহলে দক্ষিণ ভারতের এমপিরা তো বলেন বাংলার এমপিরাও বিয়াল্লিশ জন এমপি চাই আমরা বাংলা ভাষায় যাতে কেন্দ্র সরকারি চাকরির পরীক্ষা হয় সেই জন্য লড়বেন দুটোই বড়ো দাবি বললাম তৃতীয় দাবিটা কী কেরালা স্কুলে মালায়ালম বাধ্যতামূলক ক্লাস ওয়ান থেকে টেন ঠিক শুনছেন সিপিএম শাসিত বাম শাসিত কেরালায় মালয়ালি মালয়ালম ভাষার সাবজেক্ট বাধ্যতামূলক ক্লাস ওয়ান থেকে ক্লাস টেন গুজরাট মোদি অমিত শাহের রাজ্য বিজেপি শাসিত রাজ্য তারপরে সকলে আগে ভারতীয় আগে বাঙালি বিহারি গুজরাটি বলে কিছু হয় না কিন্তু গুজরাটে বিজেপি সরকার এই মার্চ মাসের এক তারিখ ক্যাবিনেটে বিধানসভায় বিল এনে গুজরাটি প্রতিটা স্কুলে বাধ্যতামূলক করেছে মহারাষ্ট্রে মারাঠি বাধ্যতামূলক কর্ণাটকায় কন্নড় বাধ্যতামূলক ওড়িশায় ওড়িয়া বাধ্যতামূলক ইউপিতে হিন্দি বাধ্যতামূলক আমরা চাই বাংলার প্রতিটা স্কুলে একটা বিষয় হিসাবে যে কোনো মাধ্যম যে কোনো বোর্ডে প্রতিটা স্কুলে একটা বিষয় হিসাবে বাংলা পেপার বাংলা সাবজেক্ট বাধ্যতামূলক হবে অন্য রাজ্য যদি করে বাংলায় করতে অসুবিধা কোথায় অন্য রাজ্য যদি করে সেটা তারা ভারতপন্থী হয় আমরা এটা করলে ভারত বিরোধী কেন অন্য রাজ্য থাকলে এখানে হবে না কেন সরকার কি ঘুম হচ্ছে দু সালে ষোলোই মে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন প্রতিটা স্কুলে বাংলা আবশ্যিক করা হল ছ বছর প্রায় অতিক্রান্ত হিন্দি বিশ্ববিদ্যালয় হয়ে গেল হিন্দি উচ্চমাধ্যমিক পরীক্ষা হিন্দিতে দেওয়া যাচ্ছে বি এড কোর্স হিন্দিতে হয়ে গেল হিন্দি অ্যাকাডেমি হয়ে গেলো হিন্দি সেল হয়ে গেল হিন্দি কলেজ হয়ে যাচ্ছে হিন্দি মাধ্যম উর্দু মাধ্যম স্কুল বাড়ছে বাংলা মাধ্যম স্কুল কমছে সব হিন্দি উর্দু জয় জয়কর করে দিচ্ছে কিন্তু বাংলার মাটিতে দু হাজার সতেরো সালে ঘোষণা করা বাংলা বাধ্যতামূলক করার ব্যাপারটা এখনও হিমঘরে সরকার কিছু করছে না যার ফলশ্রুতিতে দেখতে পেলাম আরিয়া দহর একটা স্কুলে বাংলা নন এক্সিস্টেন্ট ল্যাঙ্গুয়েজ বলে বাংলা রিডানডেন্ট বলে বেঙ্গলি ইজ অলমোস্ট নন এক্সিস্ট্যান্ট এই কুৎসিত কথা লিখে একটা বাঙাল বাঙালি শিক্ষিকাকে স্কুল থেকে বরখাস্ত করা হলো সেখানে বাংলা পক্ষ বিরাট লড়াই করেছে সেটা আপনারা সকলে জানেন সরকার যদি বাংলা বাধ্যতামূলক করতো স্কুলগুলো কি এইভাবে কোনো চিঠি ইস্যু করে বাংলার শিক্ষিকাকে বরখাস্ত করতে পারত তাই বাংলা পক্ষ যে দাবিগুলো বলছি এ একটা অন্যতম দাবি বাংলার প্রতিটা স্কুলে একটা বিষয় হিসাবে ক্লাস ওয়ান থেকে টেন পর্যন্ত বাংলা বাধ্যতামূলক করতে হবে দাবিটা কি ভুল দাবি দাবিটা কি অনৈতিক দাবি দাবিটা কি আমরা ভুল করছি কেরালা পারলে বাংলা নয় কেন গুজরাট পারলে বাংলা নয় কেন ওড়িশা পারলে বাংলা নয় কেন কর্ণাটক পারলে বাংলা নয় কেন মহারাষ্ট্র পারলে বাংলা নয় কেন চতুর্থ চতুর্থ দাবিতে যাই আমরা লড়াই চালিয়ে যাচ্ছি সরকারের বিভিন্ন স্তরে আমাদের যে মূল অন্যতম একটা দাবি হলো যে মূল দাবি বাংলায় কাজ আছে বাঙালির কাজ নেই বানতলা এশিয়ার সবথেকে বড়ো লেদার কমপ্লেক্স তৈরি হয়েছে ডানকুনি সাকরাইল ধুলাগড়কে শিলিগুড়িকে কেন্দ্র করে গোটা পৃথিবীর অন্যতম বড়ো লজিস্টিক সাপ হচ্ছে তাজপুরে একটা বন্ধ তৈরি হতে যাচ্ছে দেউছা পাচামিতে এশিয়ার সব বড়ো কয়লা খনি পানাগড় শিল্পাঞ্চল খড়্গপুর শিল্পাঞ্চল বরজোড়া রঘুনাথপুর মেজিয়া আসানসোল বার্নপুর দুর্গাপুর কাঁকসা পানাগড় পাণ্ডবেশ্বর ইকরা জামুরিয়া অন্ডাল সব জায়গায় এবং মালদা মুর্শিদাবাদে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প এবং কলকাতায় আইটি শিল্প বড় বাজারে হোলসেল মার্কেট যে বাঙালির কর্ম হলদিয়া যে বাঙাল বাংলায় কর্মসংস্থান হচ্ছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না কারণটা হলো এখানে বেশিরভাগ চাকরি কাজ দখল করছে বিহার ইউপি ঝাড়খণ্ডের ছেলেমেয়েরা আমাদের ছেলেমেয়েরা বাধ্য হয়ে ব্যাঙ্গালোর যাচ্ছে আমাদের ছেলেমেয়েরা বাধ্য হয়ে কেরালা যাচ্ছে আমাদের ছেলে মেয়েরা বাধ্য হয়ে চেন্নাই যাচ্ছে মুম্বাই যাচ্ছে কিন্তু প্রতিটা রাজ্য নিয়ম করে ভূমিপুত্র সংরক্ষণ করে দিচ্ছে ভূমিপুত্র সংরক্ষণ কি বিষয় সরকারি চাকরিতে তাদের ভাষার পেপার বাধ্যতামূলক সেটা বটেই এবার যে নিয়মগুলো করছে দু থেকে অন্ধ্রপ্রদেশ প্রথম রাজ্য হিসাবে করেছিল তারপর পর প্রতিটা রাজ্য করছে গুগুলে চেক করে নিতে পারেন বেসরকারি চাকরিতে ঠিক শুনছেন বেসরকারি চাকরি ঠিকা কাজে অন্ধ্রপ্রদেশ প্রথম রাজ্য হিসাবে পঁচাত্তর শতাংশ ভূমিপুত্র সংরক্ষণ করেছে অন্ধ্রপ্রদেশে তারপর গুড়গাঁও তৈরি হচ্ছে গোটা ভারতের টাকায় কিন্তু গুড়গাঁও হরিয়ানার মধ্যে পড়ে হরিয়ানা সরকার বিল এনে আইন করে দু হাজার জানুয়ারি থেকে দু হাজার জানুয়ারি থেকে পঁচাত্তর শতাংশ ভূমিভূত সংরক্ষণ করে দিয়েছে প্রতিটা বেসরকারি চাকরি এবং ঠিকা কাজে আমাদের পাশের রাজ্য ঝাড়খণ্ড সেখানে ভূমিভূত সংরক্ষণ করে দিয়েছে পঁচাত্তর শতাংশ গুজরাট আশি শতাংশ করছে মহারাষ্ট্র আশি শতাংশ শতাংশ করছে তামিলনাড়ু করছে কর্ণাটক করছে কর্ণক কর্ণাটে কর্ণাটক কর্ণাটকা পর কর্ণাটকা কর্ণাটিকা ক্যাম্পেইন চলছে আমাদের ছেলেমেয়েরা বাইরে গিয়ে বাংলায় কথা বললে বাংলা বলে হেনস্থা হচ্ছে ব্যাঙ্গালোরে জেলে ঢুকিয়ে দিচ্ছে বাংলায় কাজ আছে কলকাতার আইটিতে গত ছ মাসে কুড়ি হাজার চাকরি হয়েছে আমি বলছি না প্রতিটা সংবাদপত্রে প্রকাশিত নতুন চাকরি হয়েছে অফিস স্পেসের ডিমান্ড রাজারাজ নিউটাউন এবং সললেক সব সবথেকে বেশি ভারতের মধ্যে এখন আমি বলছি না টেলিগ্রাফ থেকে বর্তমান থেকে টাইমস অফ ইন্ডিয়া প্রতিটা পেপার বলছে তাহলে চাকরিগুলো কারা পাচ্ছে ডেলয়েট এখানে খুলেছে মাইন ট্রি খুলেছে অনেক অনেক বিদেশি কোম্পানি যাদের প্রথম ব্রাঞ্চ কলকাতায় খুলছে আপনি খালি বলছেন কিছু হচ্ছে না কিছু হচ্ছে না কিন্তু খুলছে আমরা দেখতে পাচ্ছি না বানতলা লেদার কমপ্লেক্সে প্রায় সাড়ে ছশো থেকে সাতশোটা কোম্পানি আছে লেদার কোম্পানি গোটা পৃথিবী জুড়ে এক্সপোর্ট করে এশিয়ার সবথেকে বড়ো লেদার কমপ্লেক্স টাটা হিতাচি সহ বিভিন্ন জিনিস ফ্যাক্টরি খড়গপুরে শিফট করা হচ্ছে তাজপুরে বন্দর হচ্ছে দেউচা পাচামিতে এশিয়ার সবথেকে বড় কয়লা খনি হচ্ছে কয়লা খনি কয়লা উত্তোলন শুরু হবে এবছর থেকেই আমরা গোপালপুর বলে গোপালনগর বলে একটা গ্রামে গেছিলাম গোপালপুর সম্ভবত পানাগড়ের পাশে পূর্ব দুর্গাপুর পূর্ব বিধানসভায় একটা গ্রামের পাশে একশো ছাব্বিশটা ফ্যাক্টরি আছে পাঁচ স্থানীয় বাঙালি কাজ করে না সব বিহারি ইউপির ছেলেমেয়েরা জামুরিয়ায় সুপার মিল্টার্সের সামনে সবাই আন্দোলন করছে যে যারা জমি দিয়েছে যারা এলাকার লোকজন তারা কাজ পায় না বিহারি ইউপির লোকজন কাজ করে স্যাম স্টিলও একই জিনিস এই যে ধুলাগড় পাঁচলা ডানকুনি সাঁকরাইল যে লজিস্টিক সাব হচ্ছে সেখানকার বিধায়ক মাননীয় মুখ্যমন্ত্রীকে হাওড়ার প্রশাসনিক মিটিংয়ে বলেছিল একটা ফ্যাক্টরিতে দু লোকের কাজ হয়েছে কুড়ি জন বাঙালি উনিশশো আশি জন হচ্ছে বাইরে নিরানব্বই শতাংশ বাইরের এই হচ্ছে বাস্তবতা কিন্তু আমরা বলছি কিছু হচ্ছে না কিছু হচ্ছে না হচ্ছে কিন্তু বাঙালি পাচ্ছে না পানাগড়ে তালুকে বড়ো প্লাস্টিক যে পাইপের কারখানা তৈরি হয়েছে তার প্রোডাকশান শুরু হয়ে গেছে অন্য অনেক কোম্পানির প্রোডাকশান শুরু হয়ে গেছে পানাগড় ইন্ডাস্ট্রিয়াল হবে। খবর রাখুন যা বলছি তথ্য সহকারে বলছি কেউ চ্যালেঞ্জ করতে পারেন গিয়ে ঘুরে আসতে পারেন জামুরিয়ার ইকরায় একটা গ্রামে বিরাট বড় বড় আঠেরোটা ফ্যাক্টরি আছে কিন্তু বাঙালি পাচ্ছে না বিহার ইউপির জন্মহার তিন দশমিক চার তিন দশমিক তিন ওরা ওখানে কাজ নেই প্রচুর জন্মহার কি করছে বাংলায় চলে আসছে ডানকুনিতে হিন্দি মাধ্যম স্কুল খুলতে হচ্ছে এমন অবস্থা কারণ ডানকুনিতে লজিস্টিক সাপ ডানকুনিতে কাজ কর্মসংস্থান বাড়ছে এটা আমাদের বুঝতে হবে ডেলয়েট খুলেছে কিনা কলকাতায় অফিস মাইন খুলেছে খুলেছে কিনা ইনফোসিসের নতুন ক্যাম্পাস তৈরি উদ্বোধন হবেই কদিনের মধ্যে সিটিএস এর ক্যাম্পাস খুলছে কিনা অনেক বড় বড় পৃথিবীর বড়ো বড় আইটি কোম্পানি কলকাতায় ব্রাঞ্চ খুলেছে কিনা কলকাতায় গত ছ বছর ছ মাসে কুড়ি হাজার নতুন আইটি কাজ হয়েছে কিনা কলকাতায় সবথেকে আইটি অফিস কেসের ডিমান্ড কলকাতায় থেকে বেশি কিনা যা বলছি এগুলো চেক করে নিন বাংলায় জিডিপি কতটা বেড়েছে জিএসটি কালেকশান কতটা বেড়েছে ইনকাম ট্যাক্স সার্কেলে ব্যাঙ্গালোর থেকে অনেক উপরে আছে কলকাতা কলকাতা হায় মানে প্রচুর সম্পত্তি থাকা ইন্ডিভিজুয়ালের তালিকায় কলকাতা উপরের দিকে আছে কি করে আছে নিঃস ইকোনমিক অ্যাক্টিভিটি হচ্ছে নিশ্চয়ই নিশ্চয়ই ব্যবসা হচ্ছে বড় বাজার এশিয়ার থেকে বড় হোলসেল মার্কেট বাঙালি দেখেন তাই বাংলা পক্ষ চায় বা আইটি হোক লজিস্টিক সাব হোক কয়লা খনি হোক পাওয়ার প্ল্যান্ট হোক ডক হোক খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প হোক পর্যটন হোক লোহা শিল্প হোক চটকল হোক হকারি হোক ফুটপাথ হোক বড় ব্যবসা হোক টেন্ডার হোক উবের হোক ওলা হোক র্যাপিডো হোক ট্যাক্সি হোক সব কিছুতে নব্বই শতাংশ ভূমিপত্র সংরক্ষণ চাই অন্য রাজ্য যা করছে আমাদের এখানে একই জিনিস চাই আমরা কিছু ভুল বলছি আপনার মেয়ের কাজ হবে কি না এতে করে অন্য আমরা না করলেও অন্য রাজ্য কিন্তু করে দিচ্ছে আপনি ভাবছেন যে আমরা সকলে ভারতীয় সব সবাই সব জায়গায় যাবে বিহার থেকে এসছে জামাই রাখি কিন্তু বন্ধু আপনি না করলেও অন্ধ্রপ্রদেশ করে দিয়েছে আপনি ভাবার আগেই করে দিয়েছে গুগলে সার্চ করুন হরিয়ানা করে দিয়েছে গুগলে সার্চ করুন হাইকোর্ট স্টে দিয়েছিল সুপ্রিম কোর্ট স্টে উঠিয়ে দিয়েছে সার্চ করে দেখুন বাংলা পক্ষ তথ্য এবং সত্যের ভিত্তিতে কথা বলে আমরা সারাদিন এগুলো নিয়ে চর্চা করি এক্ষুনি আপনাকে সব ডকুমেন্ট দেখিয়ে দিতে পারবো অন্ধ্রপ্রদেশের বিল দেখিয়ে দিতে পারবো আমরা বাংলায় একই জিনিস চাইছি আমরা বাংলায় বাঙালির ব্যবসা চাই ভূমিপুত্র সংরক্ষণ চাই প্রতিটা চাকরি কাজ টেন্ডার অটো লাইন টোটো লাইসেন্স সকারি স্পট বড় ব্যবসা সব জায়গায় কমপক্ষে নব্বই শতাংশ ভূমিপুত্র সংরক্ষণ চাই ভুল দাবি বলুন তো যারা শুনছেন ভুল বলছি একটা তথ্য ভুল দিয়েছি কেউ কাউন্টার করতে পারবেন চ্যালেঞ্জ করে বলছি খদ দেব একটা তথ্য ভুল বলছি কেউ বলতে পারবেন বাংলা পক্ষ তথ্য এবং সত্যের ভিত্তিতে অন্য রাজ্যে যা নিয়ম বাংলায় একই জিনিস দাবি করছে আমরা লড়াই করে প্রতিটা জিনিস জিতব কিন্তু ভূমিপুত্র সংরক্ষণে শুধু দাবি করছি না নব্বই জন বিধায়ককে আমরা ডেপুটেশান দিয়েছি ধর্মতলায় মহাসমাবেশ করেছি গোটা বাংলা জুড়ে আমরা প্রচার করছি সমমন্ত্রীর কাছে গেছি আমরা কিন্তু লড়াই চালিয়ে যাচ্ছি এই লড়াই আপনার ছেলে মেয়ে উপকৃত হবে না আপনি উপকৃত হবেন না বলুন তো বুকে হাত রেখে বলবেন আজকে আমি জানতে চাই বাংলা পক্ষ যে দাবিগুলো করছে আপনি যে দলই করতে পারেন যে ধর্মেরই হতে পারেন বাঙালি হিসাবে আপনার লাভ হবে না ক্ষতি হবে বাঙালি হিসাবে আপনি লাভবান হবেন কি হবেন না জানতে চাই একটা অযৌত্তিক একটাও ভুলভাল কোনো দাবি করেছি অন্য রাজ্যের নিয়মগুলো পরপর বলছি মুখস্থ বলতে পারি কারণ এটা আমরা চর্চা করি তাহলে কী কী বললাম পরপর সামারাইজ করি আবার পরের দাবিতে যাব বাংলার সমস্ত বেসরকারি চাকরি ঠিকাকাজ টেন্ডার লাইসেন্স হকার স্পট অটো লাইন টোটো লাইন ব্যবসা সমস্ত কিছুতে নব্বই শতাংশ ভূমিপুত্র সংরক্ষণ চাই বাংলার সমস্ত রাজ্য সরকারি চাকরির পরীক্ষায় অন্যান্য রাজ্যের মতো একশো নম্বরের বাংলা পেপার বাধ্যতামূলক চাই অন্যান্য রাজ্যের মতো বাংলায় প্রতিটা স্কুলে ক্লাস যে কোনো বোর্ড যে কোনো মাধ্যম ক্লাস ওয়ান থেকে টেন পর্যন্ত একটা বিষয় হিসাবে বাংলা পেপার বাধ্যতামূলক চাই বাংলা বিষয় বিষয় বাধ্যতামূলক চাই ক্লাস ওয়ান থেকে টেন পর্যন্ত মাননীয় মুখ্যমন্ত্রী দু হাজার সতেরো ঘোষণা করেছিলেন এখনো কার্যকর হয়নি বাস্তবায়িত হয়নি আমরা বাস্তবায়ন চাই দ্রুত চাই ভারতের সমস্ত চাকরির পরীক্ষা কেন্দ্র সরকারের চাকরির পরীক্ষা ইউপিএসসি মানে আই আইএস আইপিএস আই এফ এস হোক পোস্ট অফিসের চাকরি হোক ব্যাংকের চাকরি হোক সিআরপিএফ হোক সিআইএসএফ হোক সেনাবাহিনী হোক আর পি এফ হোক এসএসসি সিজিএল হোক সেন্ট্রাল গভর্নমেন্টের ক্লার্ক হোক রেল হোক সব চাকরি হিন্দি ইংরেজির সঙ্গে সঙ্গে বাংলা সহ আরও বাইশটা স্বীকৃত ভাষায় নিতে হবে ব্যাংকের ক্লার্কের পরীক্ষা ইতিমধ্যেই বাংলায় হচ্ছে এমনকি সর্বভারতীয় নেট যেটা পিএইচডি বা করা যে বা কলেজ বিশ্ববিদ্যালয়ে চাকরি বা যোগ্যতা মানের পরীক্ষায় নেট পরীক্ষা বাংলা ভাষায় নিতে হবে হবে সেট পরীক্ষা বাংলা পক্ষ লড়াইয়ে প্রথমবার বাংলায় হয়েছে কিন্তু বাংলায় যে স্টেট এলিজিবিলিটি টেস্ট রাজ্যের ক্ষেত্রে হয় সেটা বাংলা পক্ষ লড়াইয়ের ফলে দু সালে প্রথমবার বাংলায় হয়েছে আর একটা বড়ো দাবি ভারতীয় সেনাবাহিনীতে বাঙালি রেজিমেন্ট চাই এই ভারত কাদের রক্ত স্বাধীন থেকে বেশি রক্ত কারা দিয়েছে চোখ বুঝে একটা বাচ্চা ছেলেও বলবে বাঙালি তারপর কারা তারপর পাঞ্জাবিরা পাঁচশো পঁচাশি জন যান্দাবান সেলুলার জেলে বিপ্লবী ছিলেন তার মধ্যে তিনশো আটানব্বই জন বাংলার বাঙালি তখন বিহার বাংলার মধ্যে ছিল বিহার ধরলে টোটাল চারশো কুড়ি থেকে তিরিশ জন পাঁচশো পঁচাশির মধ্যে আন্দামান সেলুলার জেলে বন্দি থাকা বিপ্লবী হচ্ছে বাঙালি এটা তৎকালীন রাজ্যসভা সাংসদ ঋতব্রত ব্যানার্জি এটা রাজ্যসভায় কোশ্চেন করে সরকারের থেকে উত্তর নেওয়া তথ্য এটা এই বাংলার বাঙালি ছিল তিনশো আটানব্বই জন পাঁচশো পঁচাশির মধ্যে আন্দামান সেলুলার জেলে বন্দীদের মধ্যে সুভাষচন্দ্র বসু রাজবিহারী বসু রাজবিহারী বোস এটা সকলে বাঘা যতীন ক্ষুদিরাম সকলে ভারতের স্বাধীনতার জন্য লড়েছে বাঙালি আজাদিন ফৌজ তৈরি করেছিল তৎকালীন পরাধীন ভারতে ব্রিটিশের বিরুদ্ধে লড়তে স্বাধীন ভারতে সুভাষচন্দ্র বসুর জাতির রেজিমেন্ট নেই সেনাবাহিনীর চাকরির পরীক্ষা সুভাষচন্দ্র বসুর মাতৃভাষায় হয় না অবাক লাগে না ভাবতে অবাক লাগে না বাঙালি কেন হয় না প্রশ্ন করবেন না কেন হয় না প্রশ্ন করবেন না জালিওয়ানওয়ালা বাগে হত্যাকাণ্ডের সময় ব্রিটিশের আদেশ মেনে যে গোর্খারা গুলি চালিয়েছিল তাদের গোর্খা রেজিমেন্ট আছে অনেকগুলো গোর্খা রেজিমেন্ট আছে গারোয়াল রেজিমেন্ট আছে রাজপুত রেজিমেন্ট আছে বিহার রেজিমেন্ট আছে যার হেড অফিস সেক্টর ফাইভে যদি নিকো দিকে ডান দিকে ঘুরে গেলে সামনে দেখতে পাবেন বা একদম উইপর দিকে সোজা গেলে ডান দিকে যে সেনাবাহিনীর জায়গাটা পড়ে বিহার রেজিমেন্ট বিহার রেজিমেন্ট আছে ভারতীয় সেনাবাহিনীতে বাঙালি রেজিমেন্ট নেই সুভাষচন্দ্র বসুর জাতির রেজিমেন্ট নেই বাঘা বাঘাযুদ্দিনের জাতির রেজিমেন্ট নেই ক্ষুদিরামের জাতির রেজিমেন্ট নেই মাস্টারদা সূর্য সেনের জাতির রেজিমেন্ট নেই মাতঙ্গিনী জাতির রেজিমেন্ট নেই প্রীতিলতার জাতির রেজিমেন্ট নেই বিনা তাদের যে জাতির যে রেজিমেন্ট নেই ভাবুন গোর্খা রেজিমেন্ট আছে আমরা চাই আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে চিঠিও দিয়েছি সেটা সর্বভারতীয় সমস্ত সংবাদ মাধ্যমে প্রকাশিত যা আমরা ভারতীয় সেনায় বাঙালি রেজিমেন্ট চাই আমরা চাই লোকসভার বিরোধী দলনেতা অধীর চৌধুরী এই দাবিটা করুন আমরা চাই বাংলার বাই বিয়াল্লিশ জন সাংসদ পার্লামেন্টে দাবিয়ে দাঁড়িয়ে এই দাবিটা করুন ভারতীয় সেনায় বাঙালি রেজিমেন্ট চাই বলুন এটা অন্যায্য দাবি বাংলা পক্ষ কথা বলছে বাংলা পক্ষ দাবি যুক্তিযুক্ত না ভুল বলছি বলুন তো আমরা শুধু বলছি না লড়ছি এবং অনেক জায়গায় সাফল্য এনে দেখাচ্ছি বাংলা পক্ষ বাঙালির প্রাণের সংগঠন হয়ে উঠেছে বাঙালির আশা ভরসার সংগঠন হয়ে উঠেছে বাঙালির ভালোবাসার সংগঠন হয়ে উঠেছে বাঙালি হিসাবে কেউ বিপদে পড়লে পুলিশের আগে যে কথাটা মাথায় আসে বাঙালির সেটা হচ্ছে বাংলা পক্ষ বাংলা পক্ষ বাঙালির বটগাছ মাত্র পাঁচ বছরের মধ্যে আজকে আমরা এই জায়গায় এসেছি আপনাদের সকলের ভালোবাসা পেলে আপনারা সকলে অংশগ্রহণ করলে বাঙাল পাড়ায় পাড়ায় বাঙালির পতাকা বাঙালির পতাকা বাঙালি বাংলা পক্ষের পতাকা বাগচাপ পতাকা উঠবে এবং বাঙালি হাত শক্ত হবে এরপর আছি পরের দাবিতে আমরা চাই ব্যাংক পোস্ট অফিস জীবন বিমার কাগজ সরকারি বেসরকারি নানা পরিষেবা কল সেন্টার থেকে ফোন এলে সব কিছু পরিষেবা সেটা ফর্ম হোক সেটা স্লিপ হোক সেটা ফোনে কথা হোক উল্টো দিকে যে কাস্টমার কেয়ারে বসে থাকা লোকটা হোক সব জায়গায় আমরা ভূমিপুত্র চাই এবং বাংলা ভাষায় পরিষেবা চাই ব্যাঙ্কে আমরা কমপক্ষে হাজারটা ব্যাংকে ডেপুটেশান দিয়েছি গত পাঁচ বছরে পোস্ট অফিসে ডেপুটেশান দিয়ে অনেক শিলিগুড়িতে আমরা বাংলা ফিরিয়ে এনেছি নর্থ বেঙ্গল যে ওদের সার্কেলটা আছে শিলিগুড়ি সার্কেল আমরা ব্যাঙ্কে যাতে বাংলা থাকে রিজার্ভ ব্যাংকের নিয়ম আছে ব্যাংকে বাংলা থাকতে হবে রিজার্ভ ব্যাংকের দু হাজার চোদ্দো দু হাজার চোদ্দো পনেরো যে মাস্টার সার্কুলার সেখানে পরিষ্কার করে লেখা আছে বাংলায় ব্যাংক মানে যে কোনো রাজ্যে সেই রাজ্যের মূল ভাষা কিন্তু থাকতেই হবে বাংলায় প্রতিটা ব্যাংকের ফর্মে বাংলা থাকতে হবে প্রতিটা কর্মীকে বাংলায় কথা বলতে হবে এটা রিজার্ভ ব্যাংকের নিয়ম বলছে কিন্তু ব্যাংকগুলো মানে না আমাদের লোকজন গিয়ে ব্যাংকে গিয়ে বিপদে পড়ে বলে হিন্দি নাকি রাষ্ট্রভাষা ভারতের কোনো রাষ্ট্রভাষা নেই হিন্দি ভারতের রাষ্ট্রভাষা নয় এটা ভুল প্রচার হিন্দি ভারতের রাষ্ট্রপ্রধান ভাষা নয় এটা ঠিক তিনশো তেতাল্লিশ নম্বর ধারায় হিন্দি এবং ইংরেজি কেন্দ্র সরকারের দাপ্তরিক ভাষা এবং ভারতের বাইশটা সরকারি ভাষা বুঝুন বাংলা পক্ষর তরফ থেকে আমি হাইকোর্টে পিআইএল করেছি প্রধান বিচারপতির বেঞ্চে সেটা আমরা জয়ের দড়গোড়ায় দাঁড়িয়ে আছি প্রতিটা ব্যাংক সেটা মেনে নিয়েছে সাতাশে ফেব্রুয়ারি থেকে সেটা লিস্টে রান করছে ফাইনাল শুনানির জন্য এখনও নাম্বার আসেনি নাম্বার এলেই আমরা জয়ের খবর জানাতে পারবো প্রকাশ মানে আমাদের প্রধান বিচারপতির বেঞ্চে আমাদের পিআইএল পেন্ডিং ফাইনাল রায়ের জন্য এটা হচ্ছে যে এসবিআই আইনজীবী হাইকোর্টে ফাইল করেছে এফিডেভিট ফাইল করেছে প্রতিটা ব্যাংক করেছে এটা এসবিআই এর আমাদের জনস্বাস্থ্য যে ব্যাঙ্ক পিআইএল বাংলা পক্ষ হাইকোর্টের ওয়েবসাইটে সার্চ করবেন চলে আসবে এখানে সেখানে এই অ্যাফিডেভিট দেখতে পাবেন পরিষ্কার করে বলছে এসবিআই সার্কুলার এনেছে প্রতিটা ব্যাঙ্কে বাংলা থাকবে ইন্ডিয়ান ব্যাঙ্কও এনেছে এসবিআইও এনেছে এসবিআই একদম এত মোটা একটা এফিডেভিট দিয়ে জানিয়ে দিয়েছে দেখুন এখানে লেখা আছে একদম কে এতে মামলা নম্বর সেভেন্টি নাইন অফ টু জিরো টু টু ইন দ্য ম্যাটার অফ অ্যান অ্যাপ্লিকেশান আন্ডার আর্টিকেল টু টু সিক্স অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া অ্যান্ড ইন দ্য ম্যাটার অফ বাংলা পক্ষ চ্যারিটেবল ট্রাস্ট বাংলা পক্ষ অ্যান্ড আদার্স ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া এন্ড আদার্স এই মামলায় এপিডেপিটের এই যে ব্যাঙ্কগুলো ব্যাঙ্ক এখানে যে নাম্বারগুলো আছে অনেক করে ব্যাঙ্ক আছে ছ নম্বর ব্যাঙ্ক সাত নম্বর ব্যাঙ্ক সাঁত্রিশ নম্বর ব্যাঙ্ক আটত্রিশ একান্ন ছাপান্ন তার মধ্যে এস বি আই আছে এরা পরিষ্কার করে বলছে এরা মানবে এরা ব্যাঙ্কে বাংলায় ফর্ম মানবে বাংলায় সমস্ত কাজকর্ম করবে আমরা ফাইনাল রায়ের জন্য অপেক্ষা করছি এই যে এই অ্যাফিডেভিটটা আপনারা হাইকোর্টের ওয়েবসাইটে গেলে বাংলা পক্ষর যে মামলা পিআইএল নম্বর সেভেন্টি নাইন অফ টু জিরো টু টু সার্চ করলেই অ্যাফিডেভিট পেয়ে যাবেন আমরা সব তথ্য দিয়ে কথা বলি আমরা সব সত্য বলি আমরা ব্যাংকে ডেপুটেশান দিতে গেলে এর মাস্টার সার্কুলার নিয়ে যাই আমরা কিন্তু প্রস্তুত হয়ে নেমেছি আমরা পড়াশুনো করি রেগুলার তথ্য সংগ্রহ করি তার ভিত্তিতে লড়ি কোনো মন গড়া আমরা কোনো বিদ্বেষ সরাই না বোঝা গেল সমস্ত পরিষেবা ব্যাংক পোস্ট অফিস সব জায়গায় বাংলায় চাই দাবি সমর্থন করেন কি না করেন কি না সমর্থন বলুন মনে মনে অন্তত বলুন সমর্থন করেন কি না রাজ্যে মেডিকেল সিট এর পরের দাবিতে আসি রাজ্যে মেডিকেল সিট ছিল আগে দু হাজার এগারো নাগাদ ছিল এগারোশো বারোশো এখন সাড়ে চার হাজার মেডিকেল সিট প্রচুর মেডিকেল কলেজ বেড়েছে এখন আগে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট মেডিকেল জয়েন্ট দিয়ে আমরা যখন জয়েন্ট দিয়েছিলাম ফিজিক্স কেমিস্ট্রি কমন ছিল ইঞ্জিনিয়ারিং দিলে ম্যাথামেটিক্স দিতে হতো মেডিকেল দিলে বায়োলজি দিতে হতো দুটো হলে দুটোই একসঙ্গে দিতে হতো এই ছিল আমাদের রাজ্যে মেডিকেলে ভর্তির উপায় রাজ্য মেডিকেল জয়েন্ট দু হাজার ষোলো নাগাদ সুপ্রিম সেন্ট্রাল নিয়ম করল যে সর্বভারতীয় নিটের মাধ্যমে এন ডবল নিটের মাধ্যমে রাজ্যের সমস্ত রাজ্যে মেডিকেলে ভর্তিগুলো হবে আর রাজ্য জয়েন্ট উঠে গেল রাজ্য জয়েন্ট উঠে গেল সেখানে কি হলো বললো যে রাজ্যে যত মেডিকেল সিট আছে তার এইটটি ফাইভ পার্সেন্ট হচ্ছে স্টেট কোটা ফিফটিন পার্সেন্ট হচ্ছে অল ইন্ডিয়া কোটা সব রাজ্যে সব মেডিকেল কলেজের জন্য এইট্টি ফাইভ পার্সেন্ট স্টেট কোটা ফিফটিন পার্সেন্ট হলো অল ইন্ডিয়া কোটা অর্থাৎ ভারত বাংলায় যে সাড়ে চার হাজার মেডিকেল সিট আছে তার এইটটি ফাইভ পার্সেন্ট স্টেট কোটা আমাদের রাজ্যের স্থায়ী বাসিন্দাদের জন্য সংরক্ষিত বাকি পনেরো পার্সেন্ট অল ইন্ডিয়া কম্পিটিশন সেখানে প্রতিটা রাজ্যে এই যে এইট্টি ফাইভ পার্সেন্ট স্টেট কোটা ভর্তি হয় ডোমিসাইল এ দিয়ে ডোমিসাইল এ মানে দশ বছর ওই রাজ্যে পড়াশোনা করেছে বা তারা আছে ছেলেটা ছেলেটা বা মেয়েটা সে পাচ্ছে না একদম ডোমিসাইল যেটা ঠিকঠাক বাংলার ক্ষেত্রে ডোমিসাইল এ তো আছেই সঙ্গে ডোমিসাইল বি আছে ডোমিসাইল বিটা কি ছেলে হয়তো বিহারে পড়ে তার বাবা কাকা মামা কেউ একজন বাংলায় থাকে সেখানে কোনো কাউন্সিলার ভাইয়াকে দিয়ে কাউকে দিয়ে লিখিয়ে নিচ্ছে যে তার গার্জেন এখানে থাকে বাংলায় ছেলে বিহারে পড়াশোনা করছে বা ইউপিতে পড়াশোনা করছে এই বলে জালি সার্টিফিকেট বের করে ডোমিসাইল বি নিয়ে বাংলায় মেডিকেলে রাজ্যের কোটায় বিহারে ইউপির ছেলে মেয়ে চান্স পেয়ে যাচ্ছে এটা হচ্ছে ডোমিসাইল বি ভারতের কোনো রাজ্যে ডোমিসাইল বি নেই বাংলা পক্ষ দু হাজার আঠেরো থেকে লড়ছে মাননীয় মুখ্যমন্ত্রী পরপর দুবার ঘোষণা করলেন ডোমিসাইল বি বাতিল করা হবে একবার পিজি দাঁড়িয়ে একবার নবান্নে মিটিংয়ের সময় তারপরও ডোমিসাইল বি বাতিল হয়নি কিন্তু পাঁচশো থেকে ছশো বাইরের ছেলে মেয়ে আমাদের কোঠায় ঢুকে যাচ্ছিল রাজ্য কোটায় আপনার ছেলে মেয়ের কোটায় আমাদের বাড়ির লোকজনের কোঠায় তারা ঢুকে যাচ্ছিল বাংলা পক্ষ লড়াইয়ের ফলে ডোমিসাইল বি বাতিল হয়নি লড়াই চলছে কিন্তু একটা ছাঁকনি লাগানো লাগানো গেছে যেটা থেকে পাঁচ ছশো কমে দুশোর নিচে চলে এসেছে আমরা এটা শূন্য করতে চাই ডোমিসাইল বি বাতিল করে আমরা রাজ্য কোটায় বাইরের ছেলে মেয়ে ঢোকানো শূন্য করতে চাই গুজরাটে জানেন কি নিয়ম আছে গুজরাটে একটা কমিশন আছে যারা মেডিকেলে যারা ভর্তি হচ্ছে স্টেট কোটায় তাদের ডকুমেন্ট ভেরিফিকেশান করে ডোমিসাইল বি নেই এবং ডোমিসাইল এ দিয়ে যারা ভর্তি হচ্ছে তাদের ডকুমেন্ট ভেরিফিকেশানের জন্য র্যান্ডাম চেকের জন্য একটা ভিজিল্যান্স কমিশন আছে গুজরাটে এই অবস্থা আর আমাদের রাজ্যে আমাদের স্টেট কোটায় ফিফটিন পার্সেন্ট অল ইন্ডিয়া তো আছেই এইটটি ফাইভ পার্সেন্ট স্টেট কোটায় বিহার ইউপি মধ্যপ্রদেশের ছেলেরা মেয়েরা এখানে মেডিকেল পড়ছে মেডিকেল পড়ে আপনারা আমার ট্যাক্সের টাকায় পড়ছে পড়া হয়ে গেলে নিজের রাজ্যে ফেরত যাচ্ছে এতে কি হচ্ছে গ্রাম বাংলা মফস্সল এবং জেলা কেন্দ্রগুলো হাসপাতালগুলোয় রোগী চিকিৎসকের ভুগছি আমরা কেন আমাদের ট্যাক্সের টাকায় আমাদের ছেলেমেয়ের কোটায় বাইরের রাজ্যে ডাক্তার তৈরি করা হবে মুখ্যমন্ত্রী এটা বুঝেছিলেন তিনি দুবার ঘোষণা করেছেন কিন্তু এখনও ডোমিসাইল বি বাতিল হয়নি কারণ ছেলে ছেলেমেয়েরা কোটায় পড়ে সেই জন্য তারা বাতিল করতে দিচ্ছে না কিন্তু ছাঁকনি লাগে সেটা কমানো গেছে আমরা ডোমিসাইল বি বাতিল চাই আমরা চাই রাজ্যের সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয় ভর্তিতে হানড্রেড পারসেন্ট ডোমিসাইল রাজ্য যে বিশ্ববিদ্যালয়গুলো আছে যাদবপুর রাজ্য বিশ্ববিদ্যালয় যাদবপুর ভারতের এক নম্বর স্টেট ইউনিভার্সিটি নাম্বার ওয়ান অল ওভার ইন্ডিয়ায় যে সেন্ট্রাল বেসরকারি স্টেট ইউনিভার্সিটি সব মেলালে যাদবপুর চার নম্বরে সেন্ট্রাল গভর্নমেন্টের র্যাঙ্কিং বলছে দু হাজার বাইশে প্রকাশিত এ এর র্যাঙ্কিং বলছে যাদবপুর ভারতের চার নম্বর বিশ্ববিদ্যালয় এবং স্টেট ইউনিভার্সিটি হিসাবে ভারতে এক নম্বর যাদবপুর ইঞ্জিনিয়ারিংয়ের জন্য বিখ্যাত ভারতে যাদবপুর ইউনিভার্সিটির ডোমিসাইল ছিল না দু হাজার আঠেরো নাগাদ যাদবপুরে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টগুলো জেনারেল ক্যাটাগরিতে সিক্সটি সেভেন্টি পার্সেন্ট বিআর ইউপি ছেলে মেয়েতে ভর্তি হয়ে যাচ্ছিলো কারণ ওদের ওখানে এত ভালো কলেজ নেই ওরা সব যাদবপুর টার্গেট করছিলো দু তিন রাজ্যের ছেলে মেয়ে যাদবপুরে ভর্তি হয়ে যাওয়াটা হওয়াটা বেসিক্যালি আইআইটির মতো ভর্তি অল ইন্ডিয়া কম্পিটিশান হয়ে যাচ্ছিল ভারতের প্রতিটা রাজ্য সরকারি ইউনিভার্সিটিতে কলেজে ডোমিসাইল আছে একমাত্র বাংলায় ছিল না যাদবপুরে ছিল না বাংলা পক্ষ লড়াই শুরু করে কলেজের আমার যাদবপুরের ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিগুলো অধ্যাপক অধ্যাপিকা অধ্যাপিকারা ডোমিসাইলের পক্ষে আন্দোলন করে বাংলা পক্ষ লড়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যাদবপুরে বাংলা পক্ষ লড়াইয়ের ফলে নব্বই শতাংশ ডোমিসাইল চালু হয়েছে আগে সিক্সটি সেভেন্টি পারসেন্ট বহিরাগত ভরে যাচ্ছিল এখন ফেসার্সের সময় আন্তাকস্বরী খেলা হচ্ছে বাংলা আন্তাকস্বরী আন্তাক্ষ আন্তাকসরি না কি বলে ওটা ভাবুন এই চেঞ্জ হয়েছে যাদব বাংলা পক্ষ আন্দোলনের ফলে এতে করে তিনশো জন বাঙালি ইঞ্জিনিয়ার যাদবপুর থেকে বেশি করে তৈরি হচ্ছে বাঙালি ইঞ্জিনিয়ার তিনশো জন যাদবপুরে বড় মানে বড় চাকরি পাওয়া বা চাকরি পাওয়া এতে করে বাঙালি লাভবান হচ্ছে এটা বাঙালিকে বুঝতে হবে একই রকমভাবে পরের বছর দু হাজার কুড়ি সালে কলকাতা ইউনিভার্সিতে ইউনিভার্সিটিতে ইঞ্জিনিয়ারিংয়ে আমরা আশি পারসেন্ট ডোমিসাইল চালু করিয়েছি মেডিকেলে ডোমিসাইল বি বাতিল চাই এবং ইঞ্জিনিয়ারিং সহ অন্যান্য রাজ্য সরকারি কলেজ বিশ্ববিদ্যালয়ে আমরা ডোমিসাইল চালু করতে চাই ডোমিসাইল এ হতে হবে যাদবপুরে সফল আমরা কলকাতা ইউনিভার্সিটিতে আমরা সফল যা যা বলছি কার ভালো কার ভালো হবে ব্যবসা যদি বাঙালির হয় চাকরি যদি বাঙালির হয় কাজ যদি বাঙালির হয় সব পরিষেবা যাতে বাংলায় পাওয়া যায় সেনাবাহিনী যদি বাঙালি রেজিমেন্ট থাকে কেন্দ্রীয় সরকারি চাকরির পরীক্ষা যাতে বাংলা যদি বাংলায় দেওয়া যায় রাজ্য সরকারি চাকরির পরীক্ষা যাতে বাংলা ভাষা বাধ্যতামূলক হয় কার লাভ হবে বলুন তো কার আমাদের যা লড়াই আপনার ছেলেমেয়েদের জন্য আমার ছেলে আমাদের বাড়ির ছেলেমেয়েদের জন্য বাঙালি জাতির ছেলেমেয়েদের জন্য আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য অন্য রাজ্যে যা নিয়ম বাংলায় আমরা একই নিয়ম চাই আমরা কিচ্ছু উল্টো পাল্টা চাইছি না বলুন কিছু উল্টো পাল্টা কোন দাবিটা উল্টো পাল্টা মনে হলো বলুন তো আমরা চাই বাংলা সাংসদ হবে বাংলার ভূমিপুত্র আমরা চাই বাংলার বিধায়ক হবে বাংলার ভূমিপুত্র আমরা চাই বাংলার কাউন্সিলর হবে বাংলার ভূমিপুত্র আমরা চাই বাংলায় পঞ্চায়েত প্রধান হবে বাংলার ভূমিপুত্র বিহারে এখান থেকে গিয়ে কেউ কাউন্সিলর বা এমপি এমএলএ হতে পারবে কিন্তু এখানে বিহার থেকে এসে এখানে আসানসোলে এমপি হয়ে গেছে কলকাতায় আটত্রিশ জন কাউন্সিলর বহিরাগত দিল্লিতে চিত্তরঞ্জন পার্ক যেটা মিনি কলকাতা বলা হয় সত্তর আশি বছর ধরে লাখ লাখ বাঙালি থাকে চিত্তরঞ্জন পার্কেরও কাউন্সিলার বাঙালি না দিল্লি পুরসভায় একটা কাউন্সিলারও বাঙালি না ব্যাঙ্গালোরেও একটা কাউন্সিলার বাঙালি না পাটনাতেও একটা কাউন্সিলার বাঙালি না মুম্বাইয়েও একটা কাউন্সিলার বাঙালি না সব জায়গায় কিন্তু বাঙালি থাকে কিন্তু আসানসোলে রানীগঞ্জে শিলিগুড়িতে কলকাতায় হাওড়ায় ব্যারাকপুরে দমদমে কতজন কাউন্সিলার বহিরাগত ভাবন্ত। ভাবুন তো বাঙালি কোথাও গিয়ে ভোটে দাঁড়াতে পারে না ওরা এখানে কাউন্সিলার ওরা এখানে মাফিয়া ওরা এখানে পঞ্চায়েত প্রধান ওরা এখানে এমপি ওরা এখানে এমএলএ অন্য রাজ্যেরা সম্ভব নয় বাংলায় সম্ভব হবে কেন কেন হবে বলুন তো বাংলা ভুল কথা বলছে যে দলই আপনি করুন নিজের দল ভুল করলে তাকেও চ্যালেঞ্জ করুন প্রশ্ন করুন আমরা ভুল বলছি আমরা ভুল দাবি করছি বুঝুন এতগুলো দাবি বললাম আমাদের লড়াইয়ের কথা বললাম আমাদের জয়ের কথা বললাম আগামীতে আরও লড়াই চলবে স্কুলে বাংলা বাধ্যতামূলক করতে হবে ডাব্লু বিসিএস সহ রাজ্য সরকারের সমস্ত চাকরির পরীক্ষায় একশো নম্বরের বাংলা পেপার বাধ্যতামূলক করতে হবে সমস্ত কেন্দ্র সরকারি চাকরির পরীক্ষা বাংলায় দেওয়ার সুযোগ চাই ভারতীয় সেনাবাহিনীতে বাঙালি রেজিমেন্ট চাই মেডিকেলে ডোমিসাইল বি করতে হবে সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয়ে ডোমিসাইল চালু করতে হবে ব্যাংক পোস্ট অফিস ও সমস্ত পরিষেবা বাংলা ভাষায় চাই বেসরকারি চাকরি কাজ টেন্ডারে ভূমিপুত্র সংরক্ষণ চাই বাংলা যারা ভোটে লড়ছে সবাইকে বাংলার ভূমি সন্তান হতে হবে এই দাবিগুলোয় আমাদের লড়াই চলছে আমরা জিতছি আমরা এগোবো আসুন সকলের কাছে হাত জোর করে অনুরোধ এই লড়াই প্রতিটা বাঙালির লড়াই এই লড়াই বাঙালির অস্তিত্ব রক্ষার লড়াই এ লড়াই বাংলায় বাঙালির অধিকার প্রতিষ্ঠার লড়াই ন্যায্য লড়াই যুক্তিসঙ্গত লড়াই অন্য রাজ্যে যা জিনিস এখানে আমরা একই চাই আসুন বাংলা পক্ষে যোগ দিন বাংলা পক্ষ বাঘছা পতাকার নিচে ভিড় বাড়ান আমরা আগামীতে আরও এগোবো প্রতিটা আমরা প্রতিটা গ্রামে গ্রামে সংগঠন করতে চাই আপনার এলাকায় সংগঠন করার দায়িত্ব আপনার বাঙালিকে সচেতন করুন প্রতিদিন ঘুম থেকে আর একটু বেশি বাঙালি হয়ে উঠুন জেগে উঠুন সকলকে জাগান নিজের ছেলে মেয়েদেরকে বোঝান হিন্দি ভারতের রাষ্ট্রভাষা নয় এই সত্যটাকে সকলকে শেখান সকলকে জানান বাঙালি হিসাবে ভাবুন বাঙালির কথা বলুন বাংলা পক্ষর সঙ্গে থাকুন জয় বাংলা